কালীঘাটের কাকুর ভবিষ্যৎ অনেকাংশে সিভিক ভলেন্টিয়ারের হাতে, কারণ 14 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পাওয়া গেল বিস্ফোরক তথ্য সিবিআইয়ের তরফ থেকে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাহুল বেরার বয়ান রেকর্ড করা হয়েছে, কালীঘাটের কাকুর আর্থিক লেনদেন থেকে প্রভাবশালী যোগ, কাকুর কারবারের হদিশ রাহুলের বয়ানে। আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো নথি ডিলিট করা হয়েছে, হদিশ মিলল সেই রাহুলের বয়ানে। শুক্রবার কালীঘাটের কাকুর সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয় তাকে, আগাগোড়া সব অস্বীকারের চেষ্টা করেন কাকু। দ্বিতীয় দফায় রাহুলের বয়ান রেকর্ড করা হয়, রাহুল বেরা আবারও আসে দপ্তরে এবং সেখানেই তার বয়ান রেকর্ড করা হয়। সুজয় কৃষ্ণভদ্র প্রথম থেকে ইডি আধিকারিকদের সহযোগিতা করছিলেন না এমনটাই জানিয়েছিলেন আধিকারিকেরা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুজয় কৃষ্ণভদ্র বহু তথ্য আড়াল করার চেষ্টা করেন। এই কেসে রাহুল বেরা এক উল্লেখযোগ্য চরিত্র, যে কাকুর এই বিভিন্ন গোপন তথ্য জিজ্ঞাসাবাদের পরে সামনে নিয়ে এসেছে, কারণ রাহুল বেরাকে এই নিয়ে তৃতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গতকাল অর্থাৎ শুক্রবার, এবং তদন্তে আগাগোড়া তিনি যথেষ্ট সহযোগিতা করছেন ইডি আধিকারিকদের, এবং তার বয়ানে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য উঠে আসছে, যেমন সুজয় কৃষ্ণভদ্রের একাধিক আর্থিক লেনদেন, 20 থেকে 22 কোটি টাকার লেনদেন, এবং আরও 3টি নতুন কোম্পানির হদিশ, এবং কোন কোন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল, এই সমস্ত একাধিক তথ্য রাহুল বেরার বয়ানে উঠে আসে। এই বয়ানের উপর ভিত্তি করে শুক্রবার গভীর রাতে কিছু ব্যাংকের আধিকারিকরাও আসেন সেই বয়ানগুলো খতিয়ে দেখবার, অর্থাৎ ভেরিফাই করার জন্য, এবং সেই ব্যাংকের আধিকারিকদের সহায়তায় ইডির আধিকারিকেরা বেশ কিছু নথিও খুঁজে পেয়েছেন, অর্থাৎ এই ব্যাংকিং লেনদেন সংক্রান্ত নথি। সুজয় কৃষ্ণভদ্র প্রথম থেকেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত এবং গুরুত্বপূর্ণ মিসিং লিঙ্ক, তার কার কার সঙ্গে যোগাযোগ ছিল, কারা কারা তার এজেন্ট, কারা কিভাবে তার মাধ্যমে টাকা লেনদেন করত, সেই সমস্ত ইঙ্গিত পাওয়া গেছে। সুজয় কৃষ্ণভদ্রের যে প্রভাবশালী মাথাদের আড়াল করার চেষ্টা করছে সেটা রাহুলের বয়ান থেকে অনেকটাই স্পষ্ট। জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে এসে রাহুল বেরা জানান তিনি যা বলার ইডিকে বলেছে এবং এই তদন্তে তিনি সহায়তা করছেন এবং প্রয়োজন হলে আবারও আসবেন তিনি।